হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে দুটো সিনেমার আপডেট দেবো। একটা হচ্ছে রাবণ সিনেমার, যেটা নিয়ে অনেকগুলো ভিডিওই বানিয়েছে। আজকের ভিডিওটা খুব এক্সক্লুসিভ হতে চলেছে এবং আর একটা ভিডিও বানাবো একটা নতুন সিনেমা নিয়ে। নতুন সিনেমার পোস্টার লঞ্চ হয়েছে, টিজার পোস্টার বা ফার্স্ট লুক পোস্টার যেটা হচ্ছে বলতে পারো, সেটা হচ্ছে নির্ভয়া। তো প্রথমে নির্ভয় নিয়ে কথা বলি। তো নির্ভয় যিনি ডাইরেক্টর, তার নাম হচ্ছে অংশুমান প্রত্যুষ এবং এই নামটা শুনেই প্রথমে আমাদের যেটা মাথায় আসে যে একটা পুরো কমার্শিয়াল মুভি আমরা পাবো, কারণ এর আগে এই ডাইরেক্টর যে কাজগুলো করছে সেগুলো পুরোপুরি কমার্শিয়াল কাজ। কিন্তু এই সমস্ত কাজের মাঝেও সমস্ত পরিচালকরাই চায় একটা ভালো কাজের ছাপ রাখতে, একটা ভালো সিনেমা ভালো গল্প নিয়ে কাজ করতে। কিন্তু কোথাও গিয়ে কমার্শিয়াল সিনেমা করে মানে পরিস্থিতির জন্য অনেকে চায় কমার্শিয়াল সিনেমা দিয়ে স্টার্টটা করবো। তো সেই হিসেবে একটা তকমা লেগে যায় যে ইনি কমার্শিয়াল সিনেমা ডাইরেক্টর, কিন্তু এটা অনেকেই বর্তমানে ভাঙতে চাইছে। যেমন ধরুন রাজ চক্রবর্তী ভেঙেছে, ইদানিং রাজচন্দ্র ভাঙছে নিজেকে, তেমনভাবে অংশুমান প্রত্যুষ এখন এই লিস্টে নাম লেখাতে চলেছেন। কারণ নির্ভয়া সিনেমার যে গল্পটা পুরোপুরি অন্য কথা কথা একটা গল্প এবং খুব একটা মানে কি বলবো সমাজের এই সময় দরকারি একটা খুব গল্প, মানে মেয়েদের সুরক্ষা বা মেয়েদের নিরাপত্তা যেভাবে মানে এখন চলছে, সমাজের রেপের পরিমাণ যেভাবে বাড়ছে, তো সেখানে দেখিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে চলেছে। এবং এখানে অনেকজন অভিনয় করছে, প্রিয়াঙ্কা সরকার অভিনয় করছে, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় এবং হিয়া দে, যাকে তোমরা পটল কুমার গানওয়ালা নামে সবাই চেনো, তো সে এখানে থাকছে। তো তাকে নিয়েই মেনলি গল্পটা। সে একটা 13 বছরের মেয়ের ক্যারেক্টার প্লে করছে, যার যে একজন রেপের শিকার হয়। তো ভাবতেই পারছে কতটা নৃশংস একটা গল্প, সেটাকে কেন্দ্র করে কি কি হচ্ছে, তো সেটা নিয়েই গল্পটা এগোবে। তো নাম দেওয়া হয়েছে নির্ভয়া। তো আমি খুব এক্সাইটেড এই কাজটা নিয়ে। তো বেসিক্যালি পোস্টার বেরিয়েছে এবং পোস্টারটা প্রচন্ড ইউনিক। পোস্টারটা যদি ভালো করে দেখো, একটা মেয়ে কাঁদছে এবং সেই কাঁদার থেকে জলটা পড়ছে, সেখানে একটা ভ্রূণ দেখা যাচ্ছে। তো খুব ইউনিক পোস্টার এবং কাস্টিংটাও হিউজ পরিমাণ ভালো হয়েছে এবং আশা করা যায় অংশুমান প্রত্যুষের সেকেন্ড ইনিংসটা ভালোই হবে। এবং পোস্টার কেমন লেগেছে বলে বলবো, খুবই ইউনিক একটা পোস্টার। তো যার পোস্টার এত ইউনিক, আমার মনে হয় কাজটাও ইউনিক হবে। তার অত্যন্ত ভেবেচিন্তে এই কাজটা করছে। তো কদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে প্রিয়াঙ্কা সরকারও বলেছিল যেটা তার জীবনের অন্যতম একটা সেরা ক্যারেক্টার হতে চলেছে। তো আশা করছি কাজটা ভালো হবে এবং খুবই এক্সাইটেড কাজটা নিয়ে। তো এরকম ধরনের কাজকে সাপোর্ট করুন। এটা তোমরা যারা এর কাস্টিং রয়েছে প্রত্যেকের ফেসবুক পেজের পোস্টার পেয়ে যাবে। সেকেন্ড যেটা নিয়ে খবর দেবো সেটা হচ্ছে রাবণ সিনেমা নিয়ে। তো রাবণে মেনলি দুটো নায়িকা থাকছে, একটা হচ্ছে তনুশ্রী। তনুশ্রীকে তোমরা সবাই চেনো, সে বহু সিনেমা বাংলাতে করেছে, তবে প্রথমবার তাকে জিতের সঙ্গে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। এছাড়া একজন নবাগত নায়িকা থাকছে, নামটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, তোমাদের কোনো মনে থাকলে কমেন্টে লিখতে পারো। তো এটাই মানে প্রথমে একটা খবর এসেছিল যে এটা 4 জন অভিনয় করতে পারে, তো সেটা মানে একটু হয়তো ভুল খবর ছিল। তো ওটা 4 জন নয়, দুটো নায়িকা থাকছে এবং দুটো ক্যারেক্টারই খুব ইম্পর্টেন্ট হবে, মানে দুটো ক্যারেক্টারের মধ্যে একটা কম ইম্পর্টেন্ট আর একটা অমিডিয়াম ব্যাপার নয়, প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ইম্পর্টেন্ট হয়েছিল। এবং যেটা সবচেয়ে বড় কথা, পুরোপুরি অরিজিনাল একটা গল্প হতে চলেছে। তো যে কারণে আমি ওই কাজটা নিয়ে খুব এক্সাইটেড এবং আশা করা যাচ্ছে যে জিদ্দা ওসুরের পর আবার একটা ভালো মানের কাজ আমাদেরকে উপহার দেবে। এবং যেহেতু এটা রাইটারের দায়িত্ব অর্ণভৌমিক রয়েছে, তো আশা করা যায় একটা খুব ভালো মানের গল্প আমরা পেতে চলেছি আবার একবার। তো আশা করছি এই কাজটা নিয়ে প্রচন্ডভাবে এক্সাইটেড রয়েছে, আশা করবো একটা ভালো কিছু আমরা পাবো। তো এইগুলি মোটামুটি আজকের আপডেট। আরো কিছু আপডেট পেলে অবশ্যই বলবো, তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এন্ড গেট দেবে লাইক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই এন্ড নমস্কার।